সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব বাবার আশা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আমি লোকমান, আজ আপনাদেরকে থ্রি পিসের হোলসেল শোরুমে সন্ধানের জন্য চলে আসলাম নারায়ণগঞ্জ জেলা এবং বান্ডিবাজার। তো এই শোরুমের অ্যাড্রেস এবং থ্রি পিসের কালেকশন এবং কালারগুলো সম্পূর্ণ কিছু রেড শোয়ারে তুলে ধরবো আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা এখন শুরু করবো, আপনারা সাথেই দেখুন। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? সামির মোল্লা। সামির মোল্লা ভাই, তো আপনার এই শোরুমের নামটা এবং যে শোরুম আপনার, আমাদের অ্যাড্রেস হলো আপনার ঢাকা সিলেট মহাসড়কে হাইওয়ের পাশে আপনার বান্টিবাজার আর আজ নারায়ণগঞ্জ। আর এমনিতে আমাদের দোকান নাম হচ্ছে অর্ণব ফ্যাশন। অর্ণব ফ্যাশন। এমনিতে আমাদের শোরুম আছে আপনার তিনটা অ্যাড্রেস, আপনার এখানে বান্টিবাজার, একটা মাধবদী, একটা শেখেচর ব্যবহার। আচ্ছা, ঠিক আছে। এখন সেক্ষেত্রে যদি কোনো পাইকার আপনার সাথে যোগাযোগ করতে চায় অথবা আপনার এখানে আসতে চায়, সেক্ষেত্রে কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে? এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, এড্রেস অফিসে দেওয়া আছে। আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন, তারপরে তো আমি দিয়ে দেবো, তারপরে তো আপনি একটু বলে দেন। যদি বাই চান্স আমি যদি দিতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে সেটা নিতে চাই। এখানে আমি আপনার জব করি, তো আর এই বস ওনার আছে, সব কিছু অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, এটা আপনি দিয়ে দিলে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব তাদের ঠিকানা অ্যাড্রেস। তো এখন আমরা কোন মানে কোন ডেস্কটা থেকে আমরা শুরু করব, কোনটা থেকে দেখাতে চাইতেছেন? আমরা নিজে সর্বনিম্নতে শুরু করি। জি, তুমি তো আমার দোকানে যেমন আপনার সর্বনিম্ন যেমন অ্যাড্রেসটা আছে, একটা কালার আছে চারটা। জি, খুলে দেখাতে পারবেন? জি, একটু খুলে দেখালে তো সেক্ষেত্রে কাস্টমাররা কিন্তু ওটার ভিতরে আকর্ষণটা বেশি ভালো করে দেখতে পারে, বুঝতে পারে। আপনাদের একটু কষ্ট হইলেও ড্রেসটা তো অর্গেন্ডি কাপড়ে তৈরি, ঠিক আছে, ফ্লেক্সিবল অর্গেন্ডি। আচ্ছা আচ্ছা। এটা আপনার 320 টাকা। 320 টাকা? হ্যাঁ, থ্রি পিস। হ্যাঁ, থ্রি পিস। এটার সাথে একটা সালোয়ার, এই যে সালোয়ারটা এসে এই কালার। হ্যাঁ, এই কালার। এটা পুরো আপনার আড়াই গজ দেওয়া। সেক্ষেত্রে কিন্তু সাইডে কিন্তু একটু ইয়ে আছে এখানে, এটারে কি বলা হয়, জুল বলা হয় এটারে, জুল জুল জুল। হ্যাঁ, সেটা কাজ আছে এখানে। আচ্ছা, সেক্ষেত্রে এখন আমরা এটা দেখলাম, এরপরে আমরা আরেকটা দেখবো। ফিরোজা, গোল্ডেন, তারপরে টিয়া, তারপরে অ্যাশ কালার। একটু দেখাও এদিকে, এই কালারটা একটু দেখাও।
এই যে একটা কালার, যে কালারটা আমরা দেখাইলাম এটা হইছে এই যে চাইড ব্রিজ, তারপরে এই যে আরেকটা কালার। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, এই যে একটা কালার, তারপরে এখানে আরেকটা কালার আছে, এই যে লেমন কালার, লেমন কালার এই কালার, হ্যাঁ, তারপরে নিচে যে আরেকটা অ্যাশ কালার, এই যে একটা কালার। তো কালারগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। তারপরে আপনাদের পছন্দ আপনাদের, স্যার এরপরে আরেকটা ডিজাইন দেখান, আরেকটা ডিজাইন দেখান। এরপরে যেমন ধরুন আমাদের আপনার কারচুপি, হুম, দেন দেখান, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো ফুলের মাঝে কিন্তু স্কিন ফিনার সাথে, এবং এখানে কিন্তু কাজ করা আছে, এটা কি কাজ বলা হয়? এটা আপনার আরি কাজ বলা হয়, আরি কাজ বলা হয়, ঠিক আছে। এটা 30 লম্বা, 49 ইঞ্চি লম্বা, একটু নাম বলে দেন, আমরা ওইভাবে দেখাচ্ছি না, একটু নাম বলে দেন শুধু, বাদামি কালার, অরেঞ্জ কালার, প্রাইস এমনিতে কাজ আশি করে বিক্রি, যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করে তাহলে ওই সময় আমরা একটা ডিসকাউন্ট, একটু ডিসকাউন্ট দেবেন, ঠিক আছে। আর আমাদের কাপড় খুবই ভালো, আপনার প্রাইস একটু বেশি কিন্তু আপনার মানসম্মত, সেক্ষেত্রে যদি অনেক সময় যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা ফেরত দিবেন না? অবশ্যই, যদি আপনার কোনো মানে রং বা আপনি না বিক্রি করতে পারে তাহলে অবশ্যই ফেরত দেবেন, ঠিক আছে, ঠিক আছে। আমরা আরেকটা দেখব, ঠিক আছে, কারণ একটু বেশি কি শর্টকাটে যত ডিজাইন দেখাতে পারেন। তারপর আমাদের এটা দেখতে পারেন, জয়পুরি ব্লকটা, আসলে কি আমার পছন্দ হচ্ছে না, বিওস এর পর তারা যেটা পছন্দ করে, ইনশাআল্লাহ আশা করি যদি বাস্তবে দেখে তাহলে আরো বেশি ভালো লাগবে। তারপরে যে সেলো আছে আপনার পুরো আড়াই গজ দেওয়া, একবারে পুরো ফ্রি সাইজ, আচ্ছা আচ্ছা, একবারে ফ্রি সাইজ, তোমরা কাপড় হাতে ধরলে বুঝতে পারবে যে কাপড়টা কি রকম। তারপরে যে ওন্নাটা পুরো পাঁচ সাত দাও, একবারে বিশাল বড় ওন্না, যে ওন্নাটা, ওন্নাটা বিশাল বড়, বিশাল বড়, আচ্ছা। এটা প্রাইসটা কত রাখতেছেন? প্রাইস 480 টাকা, 480 টাকা, তারাও যেরকম নিয়ে বিক্রি করে লাভ করতে পারে সেটার জন্য আমাদেরও উপকার হয়। যে কাপড়টা খুবই ভালো আপনার পরায়, তারপরে রং টং সবই গ্যারান্টি দাও খুবই ভালো। তারপরে অন্য পুরো চাইরা পুরো পাঁচটা তোমরা দেওয়া খুবই ভালো, মানে হাতে ধরলে বুঝতে পারবে যে কাপড়টা কি রকম, বুঝতে পারবে। এটা এটা কয়া? এটা হ্যাঁ, এটা এটা কয়া? এটা পাঁচটা, পনে পাঁচটা, পনে পাঁচটা, হ্যাঁ পনে পাঁচটা, যেটা সত্য সিঁড়ি পনে পাঁচটা, ঠিক আছে। এই এটার সাথে এটা হচ্ছে সালোয়ার, হ্যাঁ এটা সালোয়ার, সালোয়ারটা পুরো আড়াই গজ দেওয়া, আড়াই গজ। এটা সালোয়ারটা কি কাপড়? লিলেন কাপড়, লিলেন কাপড়, হ্যাঁ লিলেন। আর ওই দুইটা সুতি কাপড়, হ্যাঁ ওই দুইটা আপনি কাপড়, এসি কটন কাপড়, এসি কটনের, হ্যাঁ। এখানে আপনি সব অ্যাড্রেস দেওয়া আছে, যে এখানে আমার সব কিছু, সব, আচ্ছা আচ্ছা, এসি কটন কাপড়, হ্যাঁ হ্যাঁ। এটা এটা প্রাইসটা কত রাখতেছেন? 350 টাকা, 350 টাকা, হ্যাঁ 350 টাকা, খুবই ভালো, জি হ্যাঁ। ডিজাইনটা খুবই সুন্দর, ভালো। এটা আপনার কালার আছে, চারটা কালার আছে, চারটা কালার আছে, ঠিক আছে। আমরা এরপরে আমি আরেকটা দেখবো,
তারপরে আমাদের এটা দেখি এগুলো দেখতে পারেন আপনারা রঙের ছোঁয়া আচ্ছা রঙের এটা নাম কি রঙের ছোঁয়া রঙের ছোঁয়া হ্যাঁ রঙের ছোঁয়া এটা কি আপনারাই নাম রাখেন নাকি না এটা আমরাই নাম দেই নাম দিয়ে না বুঝে হ্যাঁ রঙের ছোঁয়া তারপরে তো আস্তে আস্তে মার্কেট পেয়ে গেলে তো মনে করেন সারা বাংলাদেশে এই রঙের ছোঁয়ার নাম উঠে যাবে মোটামুটি এটা খুব ভালো এসি কটন কাপড় খুবই সফট খুবই আরামদায়ক পড়তে এটা কাপড় খুবই ভালো মানে তখন বাস্তবে দেখবে তখন বুঝতে পারবে খুবই ভালো কাপড় মানসম্মত জি লং তারপরে যে এটা ওড়নাটা এটা কালার আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো যখন আসে আচ্ছা আপনারা তো সব হোলসেল বিক্রি করেন হ্যাঁ সব হোলসেল এখানে আর এখানে খুচরা নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই খুচরা আমরা করি না অনেক সময় দেখা যায় এক দুই পিস আইসা বলে তখন দিতে হয় সেক্ষেত্রে যদি খুচরা রেটটা আপনি খুচরা রেডি ধরবেন কিন্তু দেখা গেছে আপনাদের কাছ থেকে এই মালটা নিলে সেই ক্ষেত্রে তারা এই অন্যরকম একটু ফিলিপ করে যে হোলসেল দোকান আমরা লিখে আনলাম ওইখানে এখানে দুর্গাবাজির মতন কোনো কিছুই নাই না এখানে আমরা খুচরা আর পাইকারি একই দাম রাখা অনেক সময় আচ্ছা 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 তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যারা খুচরা নেবেন তাদের জন্য তারা সুবিধা কিন্তু কুরিয়ার খরচ কিন্তু আপনাদের বহন করতে হবে পাইকারি তাহলে আপনারা এখান থেকে নিতে পারবেন নিশ্চিতভাবে নিতে পারবেন সেই ক্ষেত্রে যদি কোনো সময় আপনার এই মালে কোনো সমস্যা হয় আর আপনাদের যেহেতু কম নেবেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না ওরা কিন্তু ভালো করে দেখে দিবেন আর তারপরে তো সমস্যা হলে তারা এটা কিন্তু চেঞ্জ করে দেবে এবং আপনি রিটার্ন টাকাও নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এই বক্সের ভিতরে কি বক্সের ভিতরে আপনি ডিজিটাল প্রিন্ট বলে আপনার বাকি যে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হ্যাঁ আমরা একটু দেখব এই খোলা আছে হ্যাঁ ডিসপ্লে আছে আচ্ছা আমরা একটু প্যাকেটটা দেখি তারপর ডিসপ্লে আমরা কাপড়টা ওখানে দেখতেছি এই হলো হ্যাঁ একটু প্যাকেটটা দেখাই এই এটা হইছে সুন্দর একটা প্যাকেট করছে দেখেন এই যে প্যাকেটটা ডিজাইনটা খুবই সুন্দর করছে এখানে প্যাকেটের মাঝে এই যে এখানে আপনাদের যে ত্রিভিশটা রাখা আছে তাই এই ত্রিভিশটা আমরা ওইখানে যে ডিসপ্লে আছে ডিসপ্লের মাঝে একটু দেখব এই ত্রিভিশটা একটু দেখেন দেখেন এদিকে সমস্যা নেই আপনার 680 টাকা 680 টাকা ঠিক আছে আর যদি মানে বক্স সহ নেয় তাহলে 30 টাকা বেশি করে আপনারা যদি এই বক্সটা সহ আরো নিতে চান সেই ক্ষেত্রে আরো 30 টাকা প্লাস করতে হবে হ্যাঁ মানে কারণ যদি এই এই প্যাকেটটা সহ নিতে চান সেই ক্ষেত্রে 30 টাকা প্লাস করতে হবে আর যদি এই প্যাকেট সারা নেন 30 টাকা মাইনাস হবে সেই ক্ষেত্রে তারপর আপনি যদি ওই সময় আমার সাথে যোগাযোগ করে তারপর আমি মানে ওনার ইয়ে দেখে আপনি একটা ডিসকাউন্ট একটা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে ঠিক আছে আমরা অনেক মাল নেই তখন একটা ডিসকাউন্ট দেওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে যারা পাইকার অবশ্যই তারা তো একটু বেশি নেবে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো সেই ক্ষেত্রে আমরা আর কিছু দেখাচ্ছি না এখন দেখা গেছে এখানে দেখালে আরো দেখাতে পারবো কিন্তু আর কিছু দেখাচ্ছি ক্ষেত্রে আপনারা এই দোকানের অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং যোগাযোগ করার জন্য আমরা ডিসক্রিপশন বক্সের নাম্বার টাম্বার সম্পূর্ণ কিছু দিয়ে দিব আপনারা যোগাযোগ করে ডিজাইনগুলো দেখবেন এবং প্রাইসগুলো জানবেন এবং কীভাবে এখান থেকে নিতে পারবেন সেই ব্যবস্থা সম্পূর্ণ কিছু তাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করতে পারবেন ঠিক আছে তো আমরা আপনার এখানে ভিডিওটা রাখছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করি আসসালামু আলাইকুম